Bismillahirrahmanirrahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English net er pokkho theke apnader sokolke shagotom janacchi ami Mahbubul Allah. Bondhura, ajke ami apnader jonno ekti guruttopurno lesson niye aschi. Lesson ti holo noun pronoun agreement er upor. Bondhura, amra jani je noun pronoun agreement je lesson ti ba je topic ti royeche ei topic er moddhe that of ebong those of er je byabohar ti royeche ei byaboharer upor theke bibhinno dhoroner competitive je exam gulo royeche ei exam gulor যেমন ব্যাংক, বিসিএস, প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের পরীক্ষা বা এডমিশন টেস্টের মতো যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে এখান থেকে একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে, যার কারণে এই টপিকটি বা এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যাদের এই দ্যাট অফ এবং দোজ অফের ব্যবহার নিয়ে এখনও সন্দেহ বা সংশয় রয়েছে বা কনফিউশন রয়েছে, আশা করি আপনাদের আমি কনফিউশনটি দূর করতে পারবো। তো বন্ধুরা, চলুন কথা না বলি আমাদের মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, তার আগে আমি একটু বলি যে দ্যাট অফ এবং দোজ অফটি আমরা কখন ব্যবহার করব। তাহলে এখানে আমি একটু বলি যে একই জাতীয় নাউনের পুনরাবৃত্তি দূর করার জন্য কিন্তু আমরা এই দ্যাট অফ বা দোজ অফ ব্যবহার করব। যখন এই একই জাতীয় নাউন যখন সিঙ্গুলার হবে তখন আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা দ্যাট অফ ব্যবহার করব, আর যদি প্লুরাল হয় তাহলে দোজ অফ ব্যবহার করব। তো বন্ধুরা, চলুন আমরা একটু এক্সাম্পল দেখি। দুটি এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি, এই দুটি এক্সাম্পল দেখলে আমি আশা করি আমাদের কনসেপ্টটি একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলের মধ্যে আমি লিখছি যে দ্য রাইস অফ ময়মনসিং ইজ বেটার দেন দ্যাট অফ বরিশাল। এখানে এই যে দ্যাট অফ কথাটা আমি ব্যবহার করেছি, আসলে কিন্তু এখানে কিন্তু বোঝানো হয়েছে যে দ্য রাইস অফ ময়মনসিং ইজ বেটার দেন দ্য রাইস অফ বরিশাল। আমরা একটি জানি যে একই ধরনের নাউন যদি আমরা রিপিটেশন করি তখন কিন্তু এটা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে কিন্তু গ্রামাটিক্যালি কিন্তু এরর। তাহলে এই গ্রামাটিক্যাল এরর দূর করার জন্য কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু দ্যাট অফ যে প্রোনাউনটি সেই দ্যাট অফ প্রোনাউনের ব্যবহারটি আমরা করেছি। আর আমরা জানি যে দ্য রাইস শব্দটি আনকাউন্টেবল নাউন এবং এটি সিঙ্গুলার। তাহলে যেহেতু সিঙ্গুলার সেহেতু আমরা এটির পরিবর্তে আমরা কিন্তু যে প্রোনাউনটি ব্যবহার করেছি সেটি হলো দ্যাট অফ। ওকে বন্ধুরা, এইবার আসেন সেকেন্ড যে এক্সাম্পলটি, সে সেকেন্ড এক্সাম্পলের মধ্যে আমরা যাই। সেকেন্ড এক্সাম্পলটি হলো দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন আর বেটার সরি বন্ধুরা আর বেটার দেন দোজ অফ দিনাজপুর। এখানে আমরা দোজ অফ ওয়ার্ডটি ব্যবহার করেছি, কারণটি হলো দ্য ম্যাঙ্গোস, দ্য ম্যাঙ্গোস কিন্তু এখানে প্লোরাল। তাহলে আমি আগেই বলেছিলাম যে যখন একই জাতীয় নাউনের পুনরাবৃত্তি আমরা দূর করব, নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে পরের প্রোনাউনটি হবে দ্যাট অফ, আর নাউনটি যদি প্লোরাল হয় তাহলে পরের যে প্রোনাউনটি সেটি হবে দোজ অফ। এই জন্য এখানে আমরা দোজ অফটি ব্যবহার করেছি। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট পরিসরের এই লেসন থেকে আপনারা দ্যাট অফ এবং দোজ অফের যে আপনাদের কনসেপ্টটি সেটির মধ্যে আমি আশা করছি আপনাদের সন্দেহ সংশয় সব কিছুই দূর করতে পেরেছি। এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এখান থেকে একটি প্রশ্ন আসলে আপনারা নির্দ্বিধায় আপনারা একটি সঠিক আনসার করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্তই। সালামু আলাইকুম।